তাহলে তোরা থাক, আমি একটু দেখি রান্না বান্নার কি আয়োজন আছে। এই যে বিয়া পরানি তো শেষ, এখন কাছে সাবরে টাকা দাও। কিরে বিয়া করছস, টাকা দিবি না? খালা আমার কাছে তো মাত্র 110 টাকা আছে, এই টাকা তো কাজের সামনে যেমন জীবন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই টাকা লুইয়া বিয়া করতে বুঝছস বেটা? হ্যাঁ, এর আগে খেলা ছিল না? আগে খেলা ছিল কিন্তু কই নাই, বাই চান্স যদি বিয়েটা না হয় এল তো বিয়েটা শেষ। কাজী সাহেব কোনো না কোনো ভাবে তো বিদায় হইবি। কাজী সাহেব আপনার ফিসটা আমি বাকি রাখতে চাই। তাহলে কাগজপত্র বাকি থাকবে? জীবনে আমি অনেক বিয়া পড়াইছি কিন্তু এইরকম দরিদ্র বিয়া আমি কোনোদিন পড়াই নাই। আর বরের কাছে নাই টাকা, নাই কোনার কাছেও কি টাকা নাই? টাকা নাই তো কি হয়েছে, কানে দুল আছে না? থাক, কানে দুল তোর কানে শোভা পায়। কাজী সাহেব এই যে নেন টাকা, অগরে প্রাণ বইরা দোয়া করে দেন। অবশ্যই দোয়া করব, ওরা যেন ভালো সুখী থাকে। আর আমি তাহলে আসি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হিরে বাজান, বিয়া তো করলি, তো সেরে খাওয়াবি কি? কামাই করুম, কামাই করে খাওয়াবো। ওমা, টাকা ছাড়া তুই কি কামাই করবি? টাকা ছাড়া তো কিছু করুন যাবো না, কিন্তু ভালো তো করতে হবে, বউরে তো খাওয়াইতে হবে। আচ্ছা, তাহলে তোর একটা বুদ্ধি দিই। আমি গরিব মানুষ হইলেও আমার আন্ডারে 5 জন মানুষ ব্যবসা করে, তুই চাইলে তুইও ব্যবসা করতে পারস। করবি? কি ব্যবসা? শুধু কি পোলারাই ব্যবসা করে, মেয়েরা কোনো কাজ করে না? কি করতে শোনা করতেছ, তুমি কাম করতে যাবে দেন, কাম করার লাগে আমি কম। খালা আপনি কোন তো কাম দেখি? এই তো বাঘের বাচ্চার মতন কথা কইছস, ওইটা হলো বাদাম বেচার কাম। একটা টুকরি খালি পইরা রয়েছে, 4টা টুকরি লইয়া সাইড সারা বাদাম বিক্রি করে। মনে কর যে এই যে সারাদিন পার্কে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বাদাম বিক্রি হয় না, তাতে ভালো টাকা লাভ থাকে। বউ নিয়া তুই 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারবি। করবি? কোনো খালা আমি রাজি আছি, আপনি কোন কবে থেকে যেতে পারবো? চাইলে কালকে থেকেই যেতে পারস। না, নয়া জামাই কালকে থেকে যাওয়ানোর কাম নাই। আমার মাফ করে দেন, আমি আপনার খালা ভুল বুঝছিলাম। আরে খারাপ কিছু কস নাই, আমি আসলে তগরে পরীক্ষা করতেছিলাম যে তোরা দুইজন আসলে দুইজনে ভালোবাসোস নাকি অন্য কিছু। দেখলাম যে না, তগর দুইজনের মধ্যে সাচ্চা মহব্বত। আমার আর সালাম করার লাগবে না। তাহলে তোরা থাক, আমি একটু দেখি রান্না বান্নার কি আয়োজন আছে। কি বাবাজি কি বলি বানতেছে, খুশি না? তোমার দেখেই মনে হয় গেছে। ওই বাবা হাত ধর, এখন তো মুভি হয়ে গেছে, কথাও সামনে।